মিরপুর মানেই মন্থর আর স্পিন নির্ভর উইকেট, যেখানে পেসাররা থাকবেন উপেক্ষিত আর স্পিনাররা ঠিক করবেন ম্যাচের ভাগ্য। 14 বছর আগে শেষবার যখন কোনো টেস্ট ম্যাচে সুযোগ দেয়া হয়েছিল তিন পেসারকে, সেবার ইনিংস হারের লজ্জা সঙ্গী হয়েছিল স্বাগতিক বাংলাদেশের। তবে এবারের আফগানিস্তান টেস্টের প্রেক্ষাপটটা ভিন্ন। পেসারদের ওপর টিম ম্যানেজমেন্টের ভরসার প্রতিদান দিয়েছেন এবাদত শরীফুলরা। উইকেটের বাড়তি বাউন্সকে কাজে লাগিয়ে অতিথিদের গুটিয়ে দেয়া হয় মাত্র 146 রানে। ধারাবাহিকতা বজায় রাখলে সামনের দিনগুলোতে টিম ম্যানেজমেন্ট পেসারদের ওপর আরও আস্থা রাখতে পারবেন বলে মনে করেন এবাদত। পাশাপাশি উইকেটের এমন কন্ডিশনে মুগ্ধতাও ঝরেছে তার কণ্ঠে। আমার দেখা বাংলাদেশে প্রথম যে এরকম উইকেট আমরা পেয়েছি। আমরা চেষ্টা করেছি যে উইকেট যেহেতু আমাদের ফরে আছে, তো আমরা কেন এটাকে ইউজ করব না। সো এটা আমরা তিনজন মিলে এটা ইউজ করার চেষ্টা করছি, বাকিটা তো ওয়েল কনফিডেন্ট, তো টিম ম্যানেজমেন্টের ব্যাপার। তবে আমার কাছে মনে হচ্ছে যেটা, যে আমরা যদি এরকম করতে পারি অবশ্যই ওনারা কনফিডেন্ট পাবেন, আমাদের উপরে ভরসা রাখতে পারবেন। উইকেটে কিছুটা ঘাসের অস্তিত্ব আর বাউন্সকে কাজে লাগিয়ে এদিন বল হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন এবাদত। আফগানিস্তানের প্রথম 6 উইকেটের 4টি এসেছে এই ডানহাতি পেসারের কল্যাণে। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে 5 উইকেট শিকারের খুব কাছেই ছিলেন এবাদত। হয়তো আরও কিছু ওভার বল করার সুযোগ পেলে করেও ফেলতেন, তবে এবাদত ব্যক্তিগত সেই অর্জনের চেয়ে অগ্রাধিকার দিয়েছেন দলের স্বার্থকে। তাই ফাইফার অপূর্ণ থাকলেও আক্ষেপ নেই তার কণ্ঠে। আমরা দুইবার পিছনে ছিলাম, তো ক্যাপ্টেন চাইছে যে আমরা যদি পিছিয়ে থাকি তাহলে তো আসলে একটা ইয়ে আছে, ওখানে ফাইনের একটা ব্যাপার আছে। তো তখন বলছে যে আমি দুই পাশ থেকে দুজন স্পিনারকে দিয়ে শুরু করবো টির পরে। ঠিক আছে, যেহেতু টিম ফার্স্ট, আমার কাছে মনে হচ্ছে যে আমার ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্টে সে টিমের ইয়েটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কেবল প্রথম ইনিংস নয়, এবাদত দলের হয়ে ভূমিকা রাখতে চান দ্বিতীয় ইনিংসেও, আর তা করতে পারলেই মিরপুর টেস্টে সহজেই জয় তুলে নিতে পারবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা করা যায়। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।